हेलो फ्रेंड्स, वेलकम टू पीसी लाइफस्टाइल एंड आई एम योर होस्ट पीसी। पीसी लाइफस्टाइल এর আজকের আয়োজন সেলিব্রিটি নিউজ। আমাদের আজকের সেলিব্রিটি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। আজকের পর্বে কথা বলবো এই অভিনেত্রীর সাম্প্রতিক লাইফস্টাইল নিয়ে। কাজের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন বলিউড তারকা আলিয়া ভাট, আর সেই ধারাবাহিকতায় আবারও তিনি আলোচনায়। তবে নেটিজেনদের এবারের আলোচনার বিষয় তিনি এবং তার হাজবেন্ড রণবীর কাপুর নয়, এবারের আলোচনার বিষয় হলো তার পোশাক। সম্প্রতি হলুদ রঙের পোশাক পরে এক অনুষ্ঠানে হাজির হন আলিয়া ভাট, আর সেই পোশাকটি সবারই নজর কাড়ে। আর এই বিষয়টা নিয়েই শুরু হয় কানাঘুষো। পোশাকটির দাম নাকি এক কথায় আকাশ ছোঁয়া। আসলে পোশাকটির দাম কত সেটা যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটাই আপনাদের দেখতে হবে। কিছুদিন আগে আলিয়া ভাট জানান মা হতে যাচ্ছেন, এরপর থেকে মিডিয়া ও নেটিজেনদের নজরদারি বেড়ে যায় তার উপর, আর তাকে ক্যামেরা বন্দী করার জন্য উদ্বৃত্ত থাকেন পাপারাজ্জিরা। এদিকে প্রযোজক হিসেবে তার প্রথম সিনেমা ডার্লিংস এর ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। মা হতে যাচ্ছেন ঘোষণা দেওয়ার পর এটাই প্রথম আলিয়ার আনুষ্ঠানিক ভাবে জনসম্মুখে আসা। তবে বেশ কায়দা করে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। অন্তঃসত্ত্বা অভিনেত্রীর চেহারায় অল্প বিস্তর পরিমাণ পরিবর্তনও লক্ষ্য করা যায়নি, যা সম্ভবত তিনি আড়াল করে রাখতেই চাচ্ছেন আপাতত। শেষ পর্যন্ত তার পোশাক নিয়ে শুরু হলো কানাঘুষো। এক কথায় তার দাম নাকি আকাশ ছোঁয়া। আলিয়া সেদিন হলুদ রঙের শর্ট গাউন পরেছিলেন, আর সেটা যে কোনো সাধারণ পোশাক নয় সেটা বুঝতে পেরেছিলেন বিশেষজ্ঞরা। কত দাম হতে পারে ভ্যালেন্টিনোর এই পোশাকের, শুনলে চোখ কপালে উঠে যাবে। জানা যায় আলিয়ার এই পোশাকের দাম 1,95,612 রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 2,30,000 টাকা। তো ফ্রেন্ডস, আলিয়ার পোশাকের দাম শুনে আপনাদের চোখ কপালে উঠেছে তো? সবাই ভালো থাকবেন।